কেমন আছেন? আজকে হচ্ছে আমাদের এই ট্রিপের ফিফথ ডে। লাস্ট ব্লগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে দিনের শেষে আমরা হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্কে গেছি, তো আজকে আসলে সেই পার্কেই আবার আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা হাইকিং করব, পুরো পার্কটার ডিউন্সগুলো ঘুরে দেখব। আর নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছিলেন যে কি সুন্দর হোয়াইট স্যান্ড দিয়ে পুরো ডিউন্সগুলো ঢাকা। এখন খুব সকাল সকাল বেরিয়ে গেছি হোটেল থেকে, এখন বাজে হচ্ছে 6:30, এখনও সূর্যোদয় হয়নি। হ্যাঁ, তো এখন ওখানে পার্কটা খুলবে হচ্ছে 7টার সময়, তো চলুন ভেতরে যাই, ওখানে গিয়ে তারপরে আবার কথা বলছি। গত ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমরা এখানে সানসেট দেখেছিলাম, আজকে সময় মতো চলে আসাতে সানরাইজটা দেখার সুযোগও হয়ে গেল। আমরা এখন আলকালি ফ্ল্যাটস বলে একটা হাইকিং ট্রেল আছে সেখানে চলে এসেছি, তো এখান থেকেই আমাদের হাইকিংটা স্টার্ট হবে। আমরা মোটামুটি এই ডেজার্টে হাইক করার মতো সব কিছুই নিয়ে নিয়েছি। পেখম আমি দেখিয়ে দিই, এই যে পেখম এই টুপি টুপি পরেছে, আমরা সবাই এই রকম টুপি পরেছি, তার সাথে হাইকিং এই যে ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যে জল রয়েছে, এই যে পাইপ রয়েছে, তো যখন তখন আমরা জল খেতে পারবো, তার সাথে কিছু স্ন্যাক্সও আমরা নিয়ে নিয়েছি, এবং আমরা সবাই এরকম বুট পরেছি যেহেতু বালির মধ্যে হাঁটবো, যাতে পায়ে অসুবিধা না হয়, জুতোতে বালি ঢুকে না যায়, সেই জন্য বুট পরেছি। আর পেখম মেনলি একদম ফুল স্লিভ অ্যাক্টিভ ওয়্যার পরেছে যাতে ওর সানবার্ন না হয়ে যায়। আমি আর নীলাদ্রি পরিনি, কিন্তু ঠিক আছে, আমার মনে হয় ম্যানেজ করে নেব আমরা। আর এদিকে আমরা গাড়িটাকে এখানে পার্ক করেছি, এটা পুরো পার্কিং লট আর কি, এখানে পার্ক করা যাবে সব গাড়ি। এই ট্রেলটা অ্যাকচুয়ালি কত ঘন্টা? 3.5 ঘন্টা বাবা বলল, আর অনেক মাইল ঘুরে এসেছি। কত মাইল? 5.5 মাইল। আর তার সাথে আমাদের এই ডিউনগুলো স্যান্ডগুলো এরকম এরকম, 5.5 মাইলের ট্রেল, মানে পুরো হাইকিং ট্রেল, তার সাথে মোটামুটি ওই আর কি 3 ঘন্টা মতো আমাদের লাগবে পুরোটা শেষ করতে। আমরা দেখা যাক আমরা পুরোটা কমপ্লিট করতে পারি কিনা, চলুন আপনাদের সাথে নিয়ে এই ট্রেলটা কমপ্লিট করার চেষ্টা করি। আলকালি ফ্ল্যাট ট্রেল, এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ট্রেলটা আমাদের করতে হবে। কিন্তু ফ্ল্যাট না, ফার্স্ট টাইম ডেজার্টের মধ্যে হাইকিং করছি আর সকালবেলা করছি, তো যেটা আমার ফিল হচ্ছে সেটা হচ্ছে যে ফুল হাতা পরলে আমার মনে হয় বেশি সুবিধা, কারণ ঠান্ডা লাগছে, হালকা একটা হাওয়া বইছে। সবে তো হাঁটা শুরু করলাম, হয়তো বেশ কিছুক্ষণ হাঁটলে এতটা ঠান্ডা লাগবে না। আর এখানে পুরো হাইকিং ট্রেলটার মার্কিং করা আছে, তো সেই মার্কিংটা দেখে দেখেই আমরা হাঁটছি। রাস্তার মাঝে এই রকম লাল পোল রাখা থাকবে, তো এটা দেখে বুঝতে হবে যে আপনারা ঠিক জায়গায় যাচ্ছেন। এই রডগুলো দেখে আপনাদের ফলো করতে হবে পাথটা। মনে হচ্ছে স্নো এর মধ্যে দিয়ে হাঁটছি, গুঁড়ো স্নো এর মধ্যে দিয়ে হাঁটছি, এত সাদা বালি। ও ওয়াও, দূর থেকে মনে হবে বরফে ঢাকা পাহাড়, মানে একেবারে দুধের মতো ধবধবে সাদা বালি। যতক্ষণ না আপনি নিজে এখানে যাবেন, হাঁটবেন কিংবা বালিটাকে স্পর্শ করবেন, ততক্ষণ বুঝতেই পারবেন না যে এটা বালি, রীতিমতো স্নো মনে হচ্ছিল আমার। আমার যেটা মনে হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের বাইরে চলে গেছি, অন্য কোনো গ্রহে আছি। আর সবচেয়ে বড় কথা, আমার যেটা প্রথমে মনে হয়েছিল, মনে হচ্ছে কোনো একটা মুভি সেটে চলে এসেছি, যেগুলো আমরা মুভিতে দেখি হলিউড মুভিগুলোতে, ঠিক সেই রকম সেট মনে হচ্ছে এখানে রয়েছে, আর আমরা তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। অপূর্ব, অসাধারণ।
জানি না আপনারা কতটা বুঝতে পারছেন এই জায়গাটার বিউটি, মানে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা সুন্দর। মানে এই যে সাদা পাহাড়গুলো, মানে সাদা ডিউন্সগুলো দেখতে পাচ্ছেন, এর পেছনে আবার পাহাড় রয়েছে, সেটা আমরা কাছ থেকে আপনাদের কিছুটা দেখাতে পারবো আমাদের ট্রেলটা যখন শেষ হবে। কিন্তু এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে না, মানে স্পেল বাউন্ড। আমরা এখানে হাইক করতে আসার বেস্ট সময় হচ্ছে সকালবেলা, নয়তো বিকেলবেলা, কারণ একটু পরেই কিন্তু গরম বাড়বে। আমরা 7টার সময় ঢুকেছি, মানে একদম পার্ক খুলেছে আমরা ঢুকেছি, সেই জন্য এখনও পর্যন্ত এক ফোঁটাও গরম আমাদের লাগছে না। আমরা আশা করছি আরও 1-2 ঘন্টার মধ্যে এই পুরো ট্রেলটা কমপ্লিট করে নিতে পারবো, এবং আমাদের যে সেই গরম যে হিটটা সেটা কিন্তু আমাদের শরীরে লাগবে না, কষ্টটা অনেক অনেক কম হচ্ছে। তাই আমি রেকমেন্ড করব সকালবেলা আসতে। ফটো সেশন চলছে এখন পেখমের। কেমন লাগছে এখনো পর্যন্ত তোমার? খুবই সুন্দর, মানে অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এরকম হাইকিং এর জায়গা খুব কমই আছে। এক নম্বর কথা, এরকম সাদা মরুভূমির মধ্যে দিয়ে মনে হচ্ছে হাঁটছি, প্লাস চারপাশে কেউ নেই, মনে হচ্ছে গোটা জায়গাটা আমাদের জন্য একদম, তাই না? তার পিছনে হচ্ছে পাহাড়ের ব্যাকড্রপটা আছে, পাহাড়টা হচ্ছে ব্রাউন ব্ল্যাক কালারের, আর কন্ট্রাস্ট হচ্ছে, আর স্যান্ডটা হচ্ছে পুরো হোয়াইট। স্যান্ডের সঙ্গে যে পাহাড়ের যে কন্ট্রাস্টটা হয়েছে, তার সঙ্গে সকালের যে একটা হালকা আলো, সকালটা এখন হয়ে গেছে, কেটে গেছে, এখন প্রায় 8:30 বাজে। কিন্তু আমাদের গরম লাগছে না এখন? গরম লাগবে খুব, আমাদের শুরু করবে, সেই জন্য সকাল সকাল আসে যাতে কিছুটা গরমটাকে কাটানো যায়। এখানে এই এই ডেজার্টে যারা হাইক করতে আসেন, আমাদের বছরে 10 জন মারা পড়ে গরমের জন্য। বাবা, খুব যারা মানে একদম সামারে, হাই সামারে আসে, তারা মোটামুটি বছরে অন অ্যাভারেজ 10 জন মারা যায় এখানে গরমের জন্য। তার মানে অ্যাটায়ারটা ঠিক পড়তে হবে, তার সাথে ঠিক সময় আসতে হবে, তাহলেই কমফোর্টেবল ফিল হবে। আর জল আনতে হবে, প্লেন্টি অফ ওয়াটার সাথে রাখতে হবে, আর স্ন্যাক্স ছোটোখাটো রাখতে হবে। আমরা যেটা রেখেছি, মাঝে মাঝে আমরা জল খাচ্ছি। এই জায়গাটা কিন্তু ফটো সেশনের জন্য ভীষণই উপযুক্ত। আমি প্রচুর মানুষ দেখলাম যারা খুব সুন্দর সুন্দর ড্রেস পরে, গাউন পরে ফটো সেশন করছিলেন। আমি যদিও খুব কমফোর্টেবল জামা পরে এসেছি, কারণ আমাকে হাইক করতে হবে, তবে যারা ফটো তুলতে ভালোবাসেন বা তোলাতে ভালোবাসেন, তারা এখানে আসতে পারেন এবং খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে যেতে পারেন। এখানে আসার আগে আমার ডাউট ছিল যে বালিটা কতটা সাদা হতে পারে। ভিডিও দেখেছিলাম, ছবিও প্রচুর দেখেছিলাম গুগলে, তবে আসার পর আমার কিন্তু ডাউট একেবারে চলে গেল, সত্যি একেবারে ধবধবে সাদা। এই জায়গাটা বেশ সরু একটা রাস্তা আছে, নিচে যদি স্লিপ করে যায় তাহলে নিচে গড়িয়ে পড়ে যাব। কি খবর? গুড, ভালোই চলছে সব। ঠিক আছে, হাঁপিয়ে যাসনি তো? নট টু মাচ। হুম, অলরাইট। বেখম একদম ঠিকঠাক অ্যাটায়ার করেছে, পড়েছে, ওর কোনো রকম হাত পা কিচ্ছু পড়বে না, যদিও এখনো খুব একটা রোদ ওঠেনি। তো এখন আমরা যে পজিশনে আছি সেটা হচ্ছে ডিউন্সগুলো এখানে এসে শেষ হচ্ছে, তারপরে কিন্তু পুরো ফ্ল্যাট রাস্তা। এবার আমাদের আর ওঠানামা করতে হবে না। দেখুন বালিগুলো কি সুন্দর হয়ে আছে। এই সব জায়গা দিয়ে তো আমার হাঁটতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল সব নষ্ট হয়ে যাবে, এরকমই থাকুক। তবে যেখানে বালিগুলো এলোমেলো হয়েছিল সেখানে কিন্তু আমরা খেলতে সুযোগ ছাড়িনি, মানে আমি আর পেখম তো রীতিমতো বালিগুলো নিয়ে এদিক ওদিক করছিলাম। এখান থেকে পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ এখন আর ডিউন্স নেই, তো পুরো এখানে ফ্ল্যাট, তো ওই পেছনে পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। এবার এই ট্রেলটা আসলে লুপ, তো আমাদের হাফওয়ে হয়ে গেল, এবার আমরা আবার ফিরে যাব, কিন্তু অন্য সাইড দিয়ে ফিরে যাব। মার্কিং করাই আছে, আমরা ওই পোলগুলো দেখে দেখে ওই পাশ দিয়ে এবার যাব। ওই যে নীলাদ্রি আর পেখম যাচ্ছে, ও পাশ দিয়ে যাব। আমাদের একদম নিচে নামতে হবে। এখানে আমাদের যেতে হবে, পেখমা নীলাদ্রি নেমে গেছে, এবার আমাকে নামতে হবে, লেটস গো। এই ডিউন্সটা কিন্তু বেশ উঁচু ছিল, কিন্তু ভয় লাগছিল না, কারণ পড়লে পরে তো ব্যথা পাবো না। ফার্স্ট হাফ তো আমরা খুব ভালো মতো হেঁটে নিয়েছি, কিন্তু সেকেন্ড হাফ মানে ফেরার পথে আর পারছিলাম না, মানে পা আর চলছিল না, তখন একটু একটু গরম লাগতে শুরু করেছিল, তাই সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম।
বেগম বেগম বেগম, আমাকে বাঁচা, আমি আর পারছি না উঠতে, পা পাপা তো তুললো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই ডিয়ার, আই লাভ ইউ, ইউ আর মাই সেভিয়ার। মামি পড়ে যেত, নীলাদ্রিকে বললাম ধরো, আমি পারছি না উঠতে, ধরলো না, চলে গেল। পেখম কিন্তু আমাকে ধরে বাঁচালো, দেখো আমার সেভিয়ার, আমার জেনুইন সেভিয়ার। এখন আস্তে আস্তে রোদটা বাড়ছে, গরমটা এবার গায়ে লাগছে আর কি। এতক্ষণ মানে মেঘলা ছিল, খুব একটা রোদ ছিল না, তো গরমটা বুঝতে পারছিলাম না, আস্তে আস্তে হচ্ছে। এখন বালিটাও একটু গরম হচ্ছে, কিছুক্ষণ আগে পর্যন্ত বালিটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল টাচ করলে, তো এবারে কষ্টটা বাড়বে আর কি, যদিও আমাদের হয়ে এসছে, আর হাফ মাইল মতো আছে। উহু, আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল মার্কার, এই যে পৌঁছে গেছি। আর ওই যে পার্কিং লট, ওখানে আমাদের গাড়ি রাখা আছে। তো টোটাল আমাদের ক ঘন্টা লাগলো? আচ্ছা, তো মোটামুটি 2:45 লাগলো, 2 hours 45 minutes। তো অনেকটাই বড় ট্রেল ছিল। দেখুন কেমন লাগলো বল, বিগ অ্যাকমপ্লিশমেন্ট। কষ্ট হয়েছে তোর হাঁটতে? মডারেট, রোদ ছিল না, হালকা একটা ব্রিজ যাচ্ছিল পাশ দিয়ে, ওই জন্য গায়ে হাওয়া লাগছিল, খুব ভালো লাগলো। মানে পুরো ট্রেলটাই ভীষণ এনজয় করলাম। সবচেয়ে বড় কথা এই বিউটি, আহা, এই পুরো হোয়াইট স্যান্ডের যে সৌন্দর্য, সেটা আমরা প্রচণ্ডভাবে ভালোভাবেই উপভোগ করলাম। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, তারপরে 5-7 মিনিটের মধ্যে রওনা হয়ে যাব। হয়ে গেল আমাদের হোয়াইট স্যান্ড ডিউন্স দেখা, যদিও আমাদের এখন একটু ভিজিটার সেন্টারে যেতে হবে। ভিজিটার সেন্টারে আমরা একটু রেস্টরুমে যাব, তার সাথে একটা সোভেনিয়ার কিনতে হবে, ওখান থেকে তারপরে আমরা রওনা হয়ে যাব। তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আমি যতটা পেরেছি ততটাই দেখানোর চেষ্টা করেছি। আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে, আমরা খুবই এনজয় করেছি এই হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্ক। তো আমাদের এখন প্ল্যান হচ্ছে আলবার্কার্কি যাওয়ার, এখানে ওখানে গিয়ে আমরা 5 দিন থাকবো, ওখানে আশেপাশে জায়গাগুলো ঘুরবো। এবং ওখানে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে বেলুন ফিয়েস্তা, এটা এই নর্থ আমেরিকার সবচেয়ে বড় বেলুন ফেস্টিভ্যাল, আমার মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। তো ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন, আমিও এনজয় করবো, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো সবটাই। তো চলুন, আজকের ব্লগটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো চলুন, নতুন ব্লগে আবার দেখা হবে, সবাই বাই বাই করে দাও, বাই।